মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 9:10 বাকি, পুরোপুরি এখনও 9টা বাজেনি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে আজকে টিফিন করিনি, হাজব্যান্ড বললো কিছু খাবে না। হাজব্যান্ড মেয়েকে দিয়ে এখন এই মাছ মাংস কিনে দিয়ে চলে গেল, তারা আছে বলো বাইরে খেয়ে নেবে। আর আমি আর কালকের ভাত আছে, আটা মাখাও আছে, দেখি কি খাই, যদি কিছু খাই করে নেব, না হলে মুড়ি আছে, মুড়ি খেয়ে নেব। কারণ একা একার জন্য না কিচ্ছু করতে ইচ্ছা করে না, তাই না বলো? ভালোই লাগে না। আর মেয়েকে সকালে চাউমিনের ম্যাগি, মানে চাউমিন করে দিয়েছি, যে ইউপি যে ম্যাগি ওটা দিয়ে চাউমিন করে দিয়েছি। আর বিস্কুট হরলিক্স খেয়ে গেছে। তারপরে ও চলে যাওয়ার পরে তো অনেক কাজ ছিল আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে 7:30টার মধ্যে জল চলে যায়, তো সে কারণে তাড়াতাড়ি করে করে নিলাম। আমার ঘরের মশারি কাচলাম, আমার হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জি, তারপরে মেয়ের ড্রেস, আমার নাইটি সব কাচাকুচি করলাম। 7:30টার জল চলে যায়। আর মেয়ের ড্রেস বলতে আজকে মেয়ের হলো সাদা ড্রেস, সের জন্য আজকে অন্য যে ড্রেসটা পরে সেটা কেচে দিলাম। কেচে কুচে দিয়ে তারপরে দুপুরের তরকারি কাটলাম। কাটলাম বলতে আজকে সেরকম কিছু রান্না হবে না, আজকে রান্না হবে চিকেন। তার জন্য কালকে তো রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আজকে এখন পেঁয়াজ কাটলাম, আদা আদা এসব মাংসের আলু এগুলো কাটলাম। আর ওল ছিল একটু, ওলটা কেটে রাখলাম, ওলটা সেদ্ধ করবো, নালে পচে যাচ্ছে। আর ইলিশ মাছ নিয়ে এসছে, সেটা কালকে করার জন্যই নিয়ে এসছে। ছোট্ট একটা ইলিশ মাছ পেয়েছে, নিয়ে আসলো, তো বললো তাহলে আজকে আমাকে একটা করে দাও, আবার কালকের জন্য রেখে দিও। তো আজকে আমাদের বাড়ি একজন খাবে, তাকে বলা হয়েছে দুপুরে খাওয়ার কথা। তো ওর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ইলিশ ভাপা করব। আমি খাবো না, আমি চিকেন আর ইলিশ আমি খাবো না। আর ইলিশ মাছ আমি এমনিও বেশি খাই না, আমার গ্যাস হয়ে যায়। রেখে দেব, 2 পিস করবো, বাদ বাকিটা রেখে দেবো কালকে করব। আর চিকেন করব, আর ওল সেদ্ধ, আর ভাত, ব্যাস সিম্পল। আর নিজেদের লোক, একদমই নিজের ঘরের লোক খাবে, এই জন্য বেশি কিছু রান্নাবান্না করছে না। আর ও না, যে খাবে সে চিকেন পেলে আর কিছু খেতে চায় না, ও চিকেন খুব ভালোবাসে, এই জন্য আর বেশি কিছু করলাম না। তো সব গুছিয়ে আলু সবজি সবজি কেটে রেখে দিলাম, আর মশলাও করে রেখে দিয়েছি, মাংসের আলুটাও ভেজে রেখে দিয়েছি। শুধু এখন 9টার জল আসলে চিকেনটা ধোবো আর ইলিশ মাছটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। কারণ বেসিনে না বাসন থাকে, তো ওই জন্য মাছ মাংস বেসিনে ধোয়া যায় না, আর ধুতে গেলে অসুবিধা হয়। 9টার জল আসলে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আজকে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, কালকেও সেই সকালের দিকে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তারপর আর সারাদিন রাত্রে বৃষ্টি হয়নি, কালকেও খুব রোদ উঠেছিল, আজকেও সকাল থেকে রোদ। এর জন্য সব কেচে দিলাম, মশারিটা মানে কী বলতো, রোজ টানাই তো মশারিটা একটু নোংরা হয়, আমার খুবই ঘন ঘন নোংরা হয়, আর কাচতেও হয় ঘন ঘন। কেচে টেচে সব বাইরে মেলে দিলাম, কারণ এখন তো ছাদে যায় না, ছাদে যা রোদ, ছাদে যাওয়া যায় না। আর আমাদের উঠোনে 2-3টে দড়ি টানিয়ে দিয়েছি, এই দড়িতে শুকিয়ে যায়, তার মানে এখন মা নেই, মায়ের কাপড় চোপড়ো মেলার ব্যাপার নেই, সেজন্য মশারি টশারি সব নিচে আমার হয়ে গেল, নিচে সব মেলে দিলাম। তো এখন 9টা বাজলে জল আসলে তারপরে সব ধুয়ে উঠে রান্না করব। আর উপরে তো সকালেই আমি ঘুম থেকে উঠেই বিছনা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি রেখে আসি, আর মোছাটা যেদিনকে সকালে টাইম পাই মুছে নিই, না হলে বেলাতে গিয়ে মুছি। হ্যাঁ, আর এই ঘরেও, এই ঘরটাও আমার বিছনা টিছনা সব দেখো গোছানো হয়ে গেছে, বিছনা টিছনা সব গুছিয়ে রেখে দিয়েছি। মেয়ের খেলনা ওখানে, মেয়ের খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, তো গুছিয়ে টুছিয়ে সব কমপ্লিট করলাম, এখন এই বসেই আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর একার জন্য না কিচ্ছু করবো না, আমি মুড়িই খেয়ে নেবো, মুড়িই খেয়ে নেবো, ভাল লাগছে না। হাজব্যান্ড যদি খেতো তাহলে ভাত যা ছিল গরম করে দিতাম, হয়ে যেত। আটা মাখা ছিল যে রুটি খেতে, রুটি করে দিলাম, বললাম বাইরে খেয়ে নেবে, আজকে টাইম নেই। আর একটু বাজারে করে নিয়ে আসলো, বেগুন, টমেটো, তারপরে মূলো, ইলিশ মাছ দিয়ে মূলো দেখাবে বলে নিয়ে এসছে, নিয়ে আসলো। আর বললাম বিকালে একটু কুমড়ো আনতে, বললো ঠিক আছে বিকালে কুমড়ো নিয়ে আসবো। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, পুরো ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে। তো চলো পরে আবার কথা হবে। তো দেখো, হাজব্যান্ড বেগুন নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে, আর টমেটো নিয়ে এসছে। আর বেগুনটা কিন্তু খুব টাটকা, আর আমার না বেগুন খেতে খুব ভালো লাগে, ভাজা বলো তরকারি বলো খুবই ভালো লাগে। আর এখানে চিকেনের পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি, আর এই যে ওল কেটে রেখেছি সেদ্ধ করব, আর জলে ভিজিয়ে রেখেছি, না হলে না ওলটা কালো হয়ে যায়। আর এখানে আছে চিকেনের মশলা,
আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন চিকেনটা ধুয়ে নেব, আর তার সাথে আছে মাছ, চিকেন আর মাছটা এখন ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্না বসাবো। 9টা বেজে গেছে, 9টা জলও চলে এসেছে। তো দেখো, আমি বলেছিলাম হাজবেন্ডকে যে আমি মুড়ি খেয়ে নেব, তো হাজবেন্ড মেয়েকে নিয়ে যখন বাড়ি আসছে স্কুল থেকে, তখনও কচুরি আর তরকারি কিনে নিয়ে এসছে, বলো মুড়ি খেতে হবে না, কচুরি আর তরকারি খাও, আর মেয়েও খাবে একটা, আমি দুটো খাবো, কারণ মেয়ে চাউমিন খেয়েছে সকালে টিফিনে স্কুলে, সেজন্য একটা খাবে আর আমি দুটো খাবো। আর এখানে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ওল সেদ্ধ হচ্ছে। তো রান্নাও আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে চিকেন আলু দিয়ে, খুব একটা কষা কষা করিনি, মানে একটু হালকা ঝোল রেখেছি। আর এদিকে আছে ইলিশ ভাপা, ইলিশ মাছটা কিন্তু খুব টেস্ট ছিল আজকে, খুবই টেস্টি হয়েছিল। আমি খাইনি, কিন্তু আমার ননদ, আমার ঠাকমা, আমার হাজবেন্ড খেয়ে বললো ইলিশ মাছটা খুব ভালো। এদিকে ওল সেদ্ধটা এখনও মাখাইনি, খাওয়ার সময় কাঁচা লঙ্কা, নুন, তেল আর লেবু দিয়ে মাখিয়ে নেবো, লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখো আমি খাবার বাড়ছি, তো তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে একজন খাবে, তার জন্যই খাবার বাড়ছি, বেড়েছি, ভাত, চিকেন, ইলিশ ভাপা আর তার সাথে আছে পেঁয়াজ। তো চলো তাকে খেতে দিই। তো দেখো খেতে বসেও গেছে, এটা হচ্ছে আমার ননদ, আমার কাকা শ্বশুরের মেয়ে, ওই আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:10। তো সারাদিন পর এখন আসলাম তোমাদের সামনে কথা বলতে, সেই সকালে একটু কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, অনেকটা ভোরে ওঠা হয়, তো দুপুরে খেয়ে দিয়ে না আসলে ভালো লাগে না, আর আজকে শরীরটা ভালোও লাগছে না, মানে ঠান্ডা লেগে গেছে, এরকম গা হাত পা ব্যথা ব্যথা করছে, চোখ জ্বলে যাচ্ছে, ভালোই লাগছে না। তো এই আর দুপুরে রান্না বান্না তো দেখালাম আমি কী কী রান্না করেছি, আর আজকে একদমই সিম্পল রান্না করেছি, বেশি কিছু করিনি। আর আমার ননদ খাওয়া দাওয়া করলো, তো ও মানে আজকে আজকে আসতে চেয়েছিল, সেই কারণে ওকে বলেছিলাম যে তাহলে যখন আসবে তাহলে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। ও দাদাও বললো তাহলে মনে হয় এখানে খাওয়া দাওয়া করিস, তো বললো ঠিক আছে, সেজন্য খেতে এসেছিলো। আর ও এখানে এসেছিলো আমাকে, মানে আজকে যে এসছে আমাকে গিফট দিতে এসছে। ও তো মানে খুব একটা আসে না, তো ও আমাকে গিফট দিতে এসছে। আর কিসের জন্য গিফট দিয়েছে, কী কারণে দিয়েছে সেটা তোমাদেরকে বলছি, তার আগে গিফটগুলো দেখায় কী কী দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা একটা লকেট, মা দুর্গা, আর এই কানের আছে, মালাটা খুব সুন্দর। তো এই মালাটা দিয়ে গেল, আর দিয়েছে নাইটি, এই যে এই নাইটিটা, নাইটির কালারটা খুব সুন্দর, গোল গলা, নাইটি কালারটা কিন্তু খুব সুন্দর, নাইটি খয়েরি কালার, তার উপরে যে হলুদ ছাপা ছাপা আছে, খুব সুন্দর নাইটি। তো আমাকে গিফট দিতে এসছে, তো কী কারণে গিফটটা দিয়েছে, কিসের জন্য দিয়েছে সেটা তোমাদেরকে বলি। তো আমার 22শে জুলাই আমার বার্থডে ছিল, তো সের জন্য আমি আমি তো সেরকম কিছু করি না, করিওনি, তো আমি গিয়ে আমি আমার ননদকে বিরিয়ানি দিয়ে এসেছিলাম আমার জন্মদিন উপলক্ষে, তো সেই কারণে ও আমাকে গিফট দিয়ে গেল, ঠিক আছে? তো সেটাই দিয়ে গেল। তো ওর জন্য বললাম তাহলে যখন আসছে তাহলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলো, তো খেয়ে বললো বৌদি খুব সুন্দর রান্না করেছো, ইলিশ মাছ মাংস খুবই ভালো রান্না হয়েছে। আর কী বলো তো, রান্না করে খাইয়ে যদি ভালো না হয় না, মনটা কিন্তু খুব খারাপ লাগে। যখন ও কথাটা বললো বৌদি খুব ভালো রান্না করেছো, খুব ভালো হয়েছে, খেয়ে ও খুব তৃপ্তি পেয়েছে, তখন মনটাও ভালো লাগে যে না আমি রান্না করে খাওয়া মানে খাইয়ে ওকে খুশি করতে পেরেছি, ওর ভালো লেগেছে, এটাই খুব ভালো লাগে, তাই না? তো এই রান্না হলো, এই খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়েই ও চলে গেছে, ও বেশিক্ষণ ছিল না। তো তোমাদের সকালে বলেছিলাম না যে আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড রোদ রোদ ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু 2:30টার সময় যখন খেতে বসলাম আমরা সবাই, তখন হঠাৎ করে এত বৃষ্টি, এত বৃষ্টি কী বলবো জানো না, এত বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে।
আর বর্ষার দিন এইটাই হবে, এই রোদ এই বৃষ্টি, তাই না? তো বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরম যায় না, প্রচণ্ড গরম। এতক্ষণ নিচেই ছিলাম, আর আমার ঠাকমাও এসছে আজকে, হঠাৎ করে আমার ঠাকমা এসছে। তো হালি শহরে আমার ঠাকমার বোনের বাড়ি আছে, তো সেখানে এসছে, ওখান থেকে আমাদের বাড়ি এসছে। তো আমার ঠাকমা আর আমার মেয়ে নিচে আছে, টিভি দেখছে, আমিও নিচে ছিলাম। তো এই তোমাদের সাথে কথা বলবো বলে আর এই গিফট দেখাবো বলে উপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আর রাত্রে রুটি করব, ঠাকমা বললো আমি আটা মেখে বেলে দিচ্ছি, তুই রুটিটা ভেজে নিস। তো ঠাকমা আটাটা মেখে রুটিটা বেলে দেবে, আমি পরে ভেজে নেব। এই আর রাতে চিকেন আছে, আর ইলিশ মাছ তো একবেলায় করা হয়েছিল, ইলিশ মাছ নেই, চিকেন আছে, রাতে চিকেন নিয়েই খাওয়া হবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা আর গুড নাইট, এখনই বলে দিলাম।